হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ থ্রি সিক্সটি রাজেশ থ্রি সিক্সটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে জিলেটের এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পিবিএসসি আর কোয়েশ্চেন সলভের লাস্ট সিরিজের প্রশ্ন দু হাজার উনিশ সালে এর আগে আমি দু হাজার আঠেরো সাল থেকে দু হাজার আট সাল পর্যন্ত যত প্রশ্ন ছিল সেগুলোর সলিউশন অলরেডি করিয়ে দিয়েছি তোমরা যদি দেখতে চাও লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন তো তোমরা অবশ্যই দেখো তো প্রথম প্রশ্ন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন এনভাররমেন্টাল অডিটিং এনভায়রমেন্টাল অডিটিংয়ের মধ্যে কোনটা ইনক্লুড করে না তো এখানে যেটা আমার রাইট অ্যান্সার মনে হচ্ছে অপশান বি স্টোরেজ অব টক্সিক কেমিক্যালস অনেকের অপশান সিও মনে হতে পারে স্ক্রুটিনি বাই গভর্নমেন্ট এজেন্সিস তো এখানে কোনটা রাইট অ্যান্সার আমার একটু কনফিউশন আছে তোমরা যদি এর রাইট অ্যান্সার জেনে থাকো কমেন্টে আমাকে অবশ্যই লিখো তো পরের প্রশ্নে চলে যাচ্ছি সিএফসি ইলেভেন ইজ তো সিএফসি ইলেভেন কী এখানে জিজ্ঞাসা করেছে তো সিএফসি ইলেভেনের ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন ইলেভেন যেটা আর ইলেভেন বা ফেরোয়ান ইলেভেন নামে পরিচিত তা এর সংকেত হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সি এফ সি এল থ্রি তো এটা অ্যাকচুয়ালি একটা গ্রিন হাউস গ্যাস যাই হোক পরের প্রশ্ন ফর এয়ার স্টেবিলিটি উই মাস্ট হ্যাভ তো এর প্রশ্নের সলিউশন আমার পক্ষে করা সম্ভব হয়নি তোমাদের ভিউয়ারদের মধ্যে কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বা সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের হয়ে থাকো তো প্লিজ কমেন্টে জানিও এর রাইট অ্যান্সার কী হবে তো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি তা পলিউটেন প্রাইমারিলি রেসপন্সিবল ফর ফটোকেমিক্যাল স্মগ ইজ তো এখানে বলেছে ফটোকেমিক্যাল স্মগ অর্থাৎ ধোঁয়াশা যেগুলো হয় ফটোকেমিক্যাল স্মগ যেটা লন্ডনে হয়েছিল এবং সেটা নিয়েও প্রশ্ন আলোচনা হয়েছে আগের প্রশ্নে অর্থাৎ আগের ইয়ারের প্রশ্নে তো তোমরা অবশ্যই দেখো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান তো ফটোকেমিক্যাল স্মগের জন্য রেসপন্সিবল হচ্ছে প্রাইমারি রেসপন্সিবল হচ্ছে অপশান ডি ওজন তো তোমরা বলে ওজন লেয়ার তো আমাদের প্রোটেক্ট করে রে থেকে তাহলে কীভাবে ওজন লেয়ার রেসপন্সিবল হলো পলিউশনের জন্যে তো ওজন লেয়ার যদি স্ট্যাটোসফিয়ারে থাকে অর্থাৎ ওপর লেভেলে থাকে এয়ারের তাহলে ঠিক আছে কোনো পলিউশান নেই বাট ওজন লেয়ার যদি নিচে ফর্ম হয়ে যায় আমাদের যেখানে আমরা থাকি সেই এয়ারে যদি ফর্ম হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতিকারক তো এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো দেখো পরের স্লাইডে হোয়াট আর দ্য মোস্ট কেমিক্যাল রেসপন্সিবল ফটো ফটোকেমিক্যাল স্মগ মানে ফটোকেমিক্যাল স্মগের মগের জন্যে কী কী কেমিক্যাল রেসপন্সিবল তো প্রথম লাইনটা পড়লেই আগের প্রশ্নের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে কেমন দেখো মেজর সিটিস মেনটেন এ স্মক ইন্ডেক্স অ্যান্ড ওয়ান অফ দ্য মেন কেমিক্যাল পলিউটেন্ট দে মনিটার ইজ ওজন তো এই টোটাল লেখাটা তোমরা যদি চাও তো ভিডিওটা পজ করে পড়তে পারো আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি চারনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার অকার্ড অন তো চার নিউক্লিয়ার ডিজাস্টারের প্রশ্ন এর আগের বছর পড়েছিল দু সালে দু হাজার উনিশ সালেও পড়েছে রিপিটেড কোশ্চেন তো চার্ন নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিলো টোয়েন্টি সিক্স এপ্রিল নাইনটিন এইটি সিক্সে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো চার্নবিল অবস্থিত ছিল আগে এ এখন ইউক্রেনে অবস্থিত অর্থাৎ রাশিয়ায় অবস্থিত ছিল আগে এখন রাশিয়ার থেকে আলাদা হয়ে গেছে ইউক্রেন তো ইউক্রেনে অবস্থিত চার্নবিল চার্নবিল অ্যাকচুয়ালি একটা জায়গার নাম তো চার্ন একটা নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল যেটা ডিজাইনে ফড থাকার জন্যে ব্লাস্ট করেছিলো একটা এক্সপেরিমেন্টের সময় তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাক্সিডেন্টের পর কি অবস্থা হয়েছিল ইনসিডেন্টের পর সেটা তোমাদের ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখো এই ছবিটা এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ছিল যেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল ব্লাস্টের পর তো পরের প্রশ্ন দেয় আর টু স্যাম্পল অফ ওয়াটার স্যাম্পল ওয়ান হ্যাজ বিওডি ফিফটি মিলিগ্রাম পার লিটার স্যাম্পল টু হ্যাজ বিওডি থার্টি মিলিগ্রাম পার তো কোনটা বলেছে বেশি পলিউটেন্ট তো দেখো বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড তো এখানে বিওডি যার বেশি হবে সেই কিন্তু বেশি পলিউটেড মানে যে ওয়াটার বডির বায়োকেমিক্যাল যে অক্সিজেন সেটা জিম্যান্ড যত বেশি হবে সেই জল তত বেশি পলিউটেড তো এখানে দেখো প্রথম স্যাম্পেলে ফিফটি মিলিগ্রাম পার লিটার আছে অর্থাৎ প্রতি লিটারে ফিফটি মিলিগ্রাম বিওডি আর স্যাম্পেল টুতে আছে থার্টি মিলিগ্রাম তুমি বুঝতে পারছো প্রতি লিটারে বিওডি ফার্স্ট স্যাম্পেলে বেশি লাগছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্যাম্পেল ওয়ান ইজ মোর পলিউটেড দ্যান স্যাম্পেল টু পরের প্রশ্ন অর্গ্যানো মার্কারি ইজ এক্সাম্পল অফ তোমাদের একটু এটা মনে রাখতে হবে প্রশ্নের অ্যান্সারটা অপশান এ ইজ রাইট অ্যান্সার ফাঙ্গি সাইড এই প্রশ্নটাও রিপিটেড প্রশ্ন তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তোমরা অবশ্যই জানবে যে এই প্রশ্নটা রিপিটেড তো অপশান এ ইজ রাইট অ্যান্সার ফাঙ্গিসাইড নাশক পরের প্রশ্ন সিওডি টেস্ট ইজ মোর সায়েন্টিফিক দ্যান বিওডি টেস্ট বিকজ এটাও রিপিটেড প্রশ্ন এর সম্পূর্ণ ডেসক্রিপশন বা সম্পূর্ণ ডিটেলস আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তো তোমাদের অবশ্যই বলবো যে আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখো তো এখানে অপশান হবে রাইট অপশান ডি ইট ইজ রিলেটেড টু বোধ মাইক্রো অর্গানিজম অ্যান্ড অক্সিডাইজিং কেমিক্যাল তো এখানে সিওডির ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড আর বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড তো পরের প্রশ্ন দ্য মেন কেমিক্যাল রেসপন্সিবল ফর হেমাটোটক্সিসিটি ইজ দেখো হেমাটোটক্সিসিটি থেকেই তোমাদের কথাটা থেকেই বুঝতে হবে যে কোন গ্যাস এখানে দায়ী তো হেমাটো কথার অর্থ হচ্ছে ব্লাড যেমন নিউরো কথার অর্থ ব্রেনের সঙ্গে রিলেটেড বোঝায় কার্ডিও বলতে হার্টের সাথে রিলেটেড বোঝায় ঠিক তেমনই হেমাটো কথার অর্থ ব্লাডের সাথে রিলেটেড তো হেমাটো টক্সিসিটি হেমাটো টক্সিক কখন হয় যখন রক্তে অক্সিহিমোগ্লোবিনের জায়গায় কার্বক্সি হিমোগ্লোবিন প্রবেশ করে তো কার্বক্সি হিমোগ্লোবিন যখন ব্লাডে ফর্ম হতে শুরু করে তার জন্য দায়ী গ্যাসটি হচ্ছে সিও অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার কার্বন মনোক্সাইড পরের প্রশ্ন হুইচ অব দ্য ওয়ান ফলোইং মেথড উড বি দ্য বেস্ট সুইটেড ফর ডিসপোজাল অফ প্লাস্টিক রাবার ওয়েস্ট দেখো প্লাস্টিক আর রাবার ওয়েস্টকে কোনোভাবেই ডিসপোজ করা সম্ভব হয় না সঠিক কোনো পদ্ধতি নেই সেরকম আমার রিউজ বা রিসাইকেল করলেই বেটার কিন্তু এখানে যেহেতু সেই অপশানটা নেই তার থেকে কম বেটার যেটা সেটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পাইরোলাইসিস তো পাইরোলাইসিস কি তোমরা যদি জানতে চাও অবশ্যই এটা গুগল করতে পারো গুগলে অনেক ওয়েবসাইট আছে যেখানে এর সম্বন্ধে ডিটেলে বলা আছে তো পাইরোলাইসিস একটা ডিকম্পোজিশান মেথড বলতে পারো থার্মাল ডিকম্পোজিশান মেথড দেখো ডায়াগ্রামটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি প্যারালাইসিস প্রসেসে তো তোমরা যদি চাও ভিডিওটা পজ করে ডায়াগ্রামটা দেখতে পারো পরের প্রশ্ন কম্পোস্টিং ইজ সুইটেবল এখানে কম্পোস্টিংয়ের কথা জিজ্ঞাসা করেছে তো কম্পোস্টিং সবসময় সুইটেবল জেনে রাখবে অর্গ্যানিক ম্যাটারের জন্য এবার অর্গ্যানিক ম্যাটার বলতে কী বোঝায় বিভিন্ন রকম ফলের বিভিন্ন রকম সবজির খোসা কোনো প্রাণীর ম্যানুয়ের ইত্যাদি তো এগুলো কম্পোস্টিং করে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি জমিতে তো কম্পোস্টিং অবসময় সুইটেবল অরগ্যানিক ম্যাটারের জন্য তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তোমাদের যদি অন্য অ্যান্সার মনে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জান পরের প্রশ্ন ফুল ফর্ম অফ ইএসপি ইজ তো ইএসপির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার তো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার কী এটা এক ধরনের ফিল্টার যেটা এয়ার পলিউশনকে রোধ করে এটা পাওয়ার প্ল্যান্টে দেখতে পাওয়া যায় যেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো দেখো একটা ছোটো ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ইএসপি কীভাবে কাজ করে পরের প্রশ্ন ইন রেসিডেন্টাল এরিয়া পারমিসিপাল নয়েস লেভেল স্ট্যান্ডার্ড ডিউরিং নাইট টাইম ইজ এখানে জিজ্ঞাসা করেছে যে রেসিডেন্টাল এরিয়ায় নয়েস লেভেলের পারমিশন কত দেওয়া থাকে ইন্ডিয়াতে অন্তত তো ইন্ডিয়াতে রেসিডেন্টাল এরিয়ায় রাত্রেবেলা ফর্টি ফাইভ ডিবি ইজ দ্য পারমিসিবল নয়েস লেভেল আর দিনের বেলা হয় ফিফটি তো রাত্রিবেলা যেহেতু বলেছে তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর্টি ফাইভ ডিবি তো কমার্শিয়াল এরিয়াগুলো জেনে নাও রেসিডেন্টাল এরিয়াগুলোও জেনে নাও তো কমার্শিয়াল এরিয়ায় দিনের বেলা সিক্সটি ফাইভ ডিবি রাত্রিবেলা ফিফটি ফাইভ ডিবি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় সেভেন্টি ফাইভ ডিবি দিনের বেলা আর রাত্রিবেলা সেভেন্টি ডিবি দেখো কমার্শিয়াল এরিয়া বলতে শপিং মল মুভি থিয়েটার ইত্যাদি জায়গা বোঝাচ্ছে রেসিডেন্টাল এরিয়া মানে তো থাকার জায়গা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে হচ্ছে কার কারখানার জায়গা আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় সাইলেন্ট জোন সেখান থেকেও প্রশ্ন আসে তো সাইলেন্ট জোন হচ্ছে হসপিটাল আদালত আর স্কুল কলেজ তো এগুলো হচ্ছে সম্পূর্ণ সাইলেন্ট জোন পরে প্রশ্ন মন্ট্রিয়াল প্রোটোকল ইজ রিলেটেড ওয়ে দেখো মন্ট্রিয়াল প্রোটোকল সম্বন্ধে যদি তোমরা জানতে চাও ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো ভিডিওটা শর্ট করে বলার জন্য আমি তোমাদের বলতে চাই যে যেখানেই তুমি মন্ট্রিয়াল প্রোটোকল কথাটা দেখবে এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে তুমি জানবে এটা সিএফসির সাথে রিলেটেড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যদি সিএফসি অপশান না থাকে জানবে ওজন থাকবে অপশান ওজন না থাকলে থাকবে তোমার এয়ার পলিউশনের সাথে রিলেটেড তা বুঝতে পারলে তাহলে অপশান বি এখানে রাইট অ্যান্সার যেহেতু সিএফসি আছে তো ক্লোরো কার্বন ইউজ করার প্রোটোকল হচ্ছে অপশান বি ইউজ অফ সিএফসিস মন্ট্রিয়াল প্রোটোকল তো পরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন এয়ারক্রাফট নয়েজ ইজ মেজার্ড বাই দেখো এয়ারক্রাফ্ট নয়েজ মেজার করা হয়েছে আমার কাছে যেটা রাইট অ্যান্সার মনে হচ্ছে অপশান বি এল ই কিউ তোমাদের যদি ডিফারেন্ট অ্যান্সার মনে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও অনেকের অ্যান্সার মনে হতে পারে অপশান ডি ডেসিবেল বাট আমার যেটা মনে হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এল ই কিউ আর এল ই কিউ কি আমি আগের ভিডিওতে আমি ডিসক্রাইব করেছি দু হাজার আঠেরো সালের কোশ্চেনে তোমরা দেখতে চাইলে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতো এখানেই এই সিরিজের অর্থাৎ এনভাররমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের টেন ইয়ার্স সিরিজের একটা লাস্ট ভিডিও তো কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করতে বলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ডেসক্রিপশান অবশ্যই চেক করো ডেসক্রিপশানে বিভিন্ন সালের কোশ্চিনের লিঙ্ক থাকে তো তোমরা সেই লিঙ্ক অ্যাক্সেস করতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং